সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তথ্য সম্পাদক মহানগর প্রেস ক্লাব, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব অশোক ধর, সহসভাপতি মহানগর প্রেস ক্লাব, সম্পাদক দৈনিক বিচিত্র পত্রিকা এবং অন্যতম প্রেসিডিয়াম মেম্বার গণতন্ত্রী পার্টি। তখন কিন্তু কথা বলার কোনো সুযোগ ছিল না, তিনি যদি দেশে না আসতেন আজকে আমরা এই দেশটি পেতাম না। যেখানে আমরা জানি বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো বাংলাদেশ হতো না, আর শেখ হাসিনা যদি দেশে না আসতো বাংলাদেশ আজকের এই উন্নয়ন বাংলাদেশে পৌঁছাতে পারতো না। সেই সেই দিবসটি নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটি করেছেন মহানগর প্রেস ক্লাব। এবং মহানগর প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের নিপীড়িত মানুষের কথা বলার জন্য, বাংলাদেশের যারা সাংবাদিক, সাংবাদিক অঙ্গনে এক সময় ছিল 2001 সালে যখন বিএনপি সরকার জোট সরকার ক্ষমতায় আসেন, তখন সাংবাদিকের উপর বিভিন্নভাবে নির্যাতন করা হতো, সাংবাদিকরা কথা বলতে পারতো না, তাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। আজকে তারা বাক স্বাধীনতার জন্য জোর করে কথা বলে, কিন্তু তখন কি ছিল সেই বাক স্বাধীনতা? তখন কোথায় ছিল আজকের এই মানবাধিকার? তখন কোথায় ছিল আজকে এই আমেরিকা সরকার? সেই কথাগুলো বলতে গেলে বলবে তারা তো মৌলবাদী, সেটি বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ আমেরিকা এমন একটি দেশ, তার বিরুদ্ধে কথা বলতে গেলে তাকে সে ছেড়ে দেবে না। আমরা কিন্তু ভয় পাই না, বঙ্গবন্ধু কন্যা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। আপনারা দেখেছেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা সত্যি আজ পর্যন্ত বিএনপি জন্ম এখনো কোনো নেতা কখনো কথা বলে নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা সেই কথাগুলো বলছেন, আমাদের কথা বলছেন, সাধারণ মানুষের কথা বলছেন। আমরা চাই তিনি দীর্ঘজীবী হন, আমাদের মাঝে চিরজীবী আরও দীর্ঘ সময় বেঁচে থাক, এই দেশকেও একটি উন্নয়নশীল একটি পরিপূর্ণ দেশে পরিণত করুক। আজকে আমাদের যে মেগা প্রকল্পগুলো চলছে, হয়তো আজকে বাইরে থেকে বিদেশ থেকে কোনো লোক যদি বাংলাদেশে ঢোকে তখন বাংলাদেশের চেহারায় পাল্টে যায়, ওনারা চেনে না রাস্তাঘাট। আজকে আমি এই অনুষ্ঠানে আসার আগে কাটাবন থেকে এখানে একটা রিক্সা নিয়ে আসছি, রিক্সাওয়ালা বলে আমি আজকের থেকে 2004 সালে ঢাকা শহর ছেড়ে চলে গিয়েছিলাম, আজকে 20 বছর পরে আবার রিক্সা নিয়ে আসছি, আমি রাস্তাঘাট চিনি, রাস্তাঘাট ভুলে গেছি ভাই, আমাকে একটু রাস্তাটা চিনে দেন। একজন রিক্সাওয়ালা চেনেন এমন কোনো রোড থাকে না, কিন্তু সেই লোক 20 বছর পরে আসার কারণে সে রাস্তাই চেনে না। তার মানে কী পরিমাণ উন্নয়ন হয়েছে? এই উন্নয়নগুলো যদি দরকার তাহলে শেখ হাসিনা সরকার, আর কোনো বিকল্প নাই। সকলকে ধন্যবাদ। আলোচনা সভার উপস্থিত নেতৃবৃন্দ করছিলেন বলে আল্লাহ তাদেরকে জীবনে রক্ষা করতে রক্ষা করেছিলেন। তারা প্রাণে বেঁচে যান, তবে দেশে ফিরে আসার পর তাদের জীবনের নিরাপত্তার অভাব এবং রাজনৈতিক অনিশ্চয়তা ছিল অত্যন্ত প্রকট। সুদীপ মণ্ডলী 1975 থেকে 2019 সালে 1971 সাল পর্যন্ত শেখ হাসিনা প্রবাসে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এই সময় তিনি রাজনৈতিকভাবে সংগঠিত হন এবং বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করেন। 1981 সালে 14-16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে সভাপতি নির্বাচিত করা হয়। এগুলো এই ইতিহাস আপনাদের জানা। সম্মানিত অতিথি, 1981 সালের 17ই মে শেখ হাসিনা প্রায় 6 বছর নির্বাসিত জীবন কাটিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন। ঢাকা বিমানবন্দরে হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানান। জনতার এই উষ্ণ অভ্যর্থনা প্রমাণ করে দেশের জনগণ তার নেতৃত্বের প্রতি কতটা আস্থাশীল ছিল। বিমানবন্দরে নেমেই তিনি আবেগ আপ্লুত হয়ে যান এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দান করেন।
একটু একটু ধরুন, সবাই একটু সামনে থাকে।